नमस्कार বন্ধুরা, আপনাদের সাথে আমি মাধুরিমা, মাই ব্লগ মাই টিপস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি আজকে উঠে পড়েছি সকাল সকাল, তো আজকে আমি বড়ি দেব। কালকে রাতেই বড়ির প্রিপারেশন করে রেখেছিলাম, ফার্স্ট টাইম আমি আজকে বড়ি দিচ্ছি। খুবই এক্সাইটেড যে কীরকম হয়। আমি আমার হাজব্যান্ডের দিদিমাকে দেখেছিলাম বড়ি দিতে, তার থেকে কিছু কিছু শিখেছি। তো সে আজকে আর বেঁচে নেই, কিন্তু তার থেকে শেখা যে টিপসগুলো সেগুলো আজকে আমি কাজে লাগাবো। সে যে বড়িটা তৈরি করেছিল অসাধারণ হয়েছিল। বড়িটা মানে জাস্ট দোকানে কেনা বড়ির থেকে অনেক অনেক বেশি ভালো হয়েছিল। তো সেই টিপসগুলো ফলো করে আজকে আমি বড়ি বানাবো, ফার্স্ট টাইম ট্রাই করছি। তো শুনেছি যে বাসি জামা কাপড়ে নাকি বড়ি দিলে সেটা ঠিকঠাক হয় না, সেজন্য আমি সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। এরপর আমি বড়ি প্রিপারেশন করব। কালকে রাতে আমি অলরেডি মুসুর ডাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, একদম অল্প অল্প করে ভিজিয়েছি, কারণ ফার্স্ট টাইম দিচ্ছি। তো যদি না হয় সেটা, মানে যদি প্রপার বড়িটা না হয়, সেজন্য আমি একটু মানে টেনশনে আছি। যাই হোক, আজকে আমি ট্রাই করছি, দেখা যাক কিরকম হয়। আর বাইরে মনে হচ্ছে আজকে রোদ মোটামুটি ভালোই উঠবে, তো বড়িগুলো আশা করি শুকিয়ে যাবে আজকের মধ্যে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বড়ি বানানোর ভিডিওটি। বড়ি দিতে হলে ডালটা অবশ্যই 6-7 ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হবে, অথবা ওভারনাইট ভিজিয়ে রাখলেও হবে। আমি রাত্রিবেলা ডালগুলো ভিজিয়ে রেখে দিলাম। তবে এই ভিডিওতে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমি এখানে শেয়ার করলাম না, তার কারণ যদি আমি শেয়ার করতাম তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যেত আর আপনাদেরও বোরিং লাগতো। সেজন্য জাস্ট একটু ভিডিও ক্লিপস আমি এখানে শেয়ার করলাম বড়ি দেওয়ার। থালার মধ্যে একটু তেল দিয়ে দিয়ে বড়িগুলো আমার অলমোস্ট দেওয়া কমপ্লিট। এরপর এগুলো আমি ছাদে নিয়ে চলে গেলাম রোদে দেওয়ার জন্য। রোদটা মোটামুটি ভালোই আছে, তবে অন্য দিন যেরকম কড়া রোদ থাকে আজকে ততটা নেই। ছাদ থেকে নেমে চলে এসেছি, এরপর রোজকার মতন তৈরি করতে হবে ব্রেকফাস্ট। আজকে একটু অন্য ব্রেকফাস্ট করব, আজকে দুধ মুড়ি বা ওটস খাবো না। আজকে আমরা একটু এগ ব্যানানা স্যান্ডউইচ খাবো। তার জন্য প্রথমে আমি পাউরুটিটা এইভাবে ত্রিকোণ করে কেটে নিচ্ছি, আর খাবো হচ্ছে আঙুর থাকবে তার সাথে। আর থাকবে হচ্ছে একটু কাঁচা হলুদ। পাউরুটি যতই ফ্রেশ হোক, স্যান্ডউইচ, বার্গার, যে কোনো ধরনের পাউরুটির আইটেম বানানোর জন্য পাউরুটিটা অবশ্যই আগে থেকে সেঁকে নেওয়াটা কিন্তু দরকার। ডিমটা সেদ্ধ করে নিয়ে আমি গ্রিট করে নিয়েছি। তারপর এরকম একটা পাউরুটির মধ্যে প্রথমে কলার স্লাইস দিয়ে তারপর গ্রিট করে নেওয়া ডিমটা দিয়ে নিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম আরেকটা পাউরুটি। তৈরি হয়ে গেল এগ ব্যানানা স্যান্ডউইচ, আর সাথে থাকবে গ্রিন টি। ব্রেকফাস্ট করে নেওয়ার পরে এরপর রোজকার যা যা কাজ থাকে সেগুলো এক এক করে কমপ্লিট করব। হাজব্যান্ড অলমোস্ট তৈরি হয়ে গেছে, এরপরও বেরিয়ে যাবে। চান টান কমপ্লিট, এরপর চলে যাব ছাদে। অনেক জামা কাপড় কেচেছি, সেগুলো মেলতে যাব। যদি অনেক জামা কাপড় আজকে কাঁচা হয়নি, যেগুলো কাঁচার কথা ছিল। আর এই গরমে আমি সাধারণত ওয়াশিং মেশিন চালাই না, তার কারণ এমনি এত রোদ থাকে, রোদেই খুব ভালো জামা কাপড়গুলো শুকিয়ে যায়। সেজন্য আজকে আমি হাতেই কেচে দিয়েছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ছাদে জামা কাপড় মেলার ভিডিওটা। আজকে প্রচণ্ড গরম থাকলেও ওয়েদারটা রয়েছে মেঘলা, জানি না বড়িগুলো শুকোবে কি না। যাই হোক, ছাদে যখন এসেছি তখন ভাবলাম গাছে একটু জলই দিয়ে যাই। যদি আজকে ভালো মতো না ওঠে তাহলে আমার বড়ি দেওয়া পুরো ফেলিওর। 3:30 সময় এসে দেখলাম বাও, বড়িগুলো একদম শুকিয়ে গেছে। আচ্ছা, এরপর তোমাদেরকে বড়িগুলো একটু দেখিয়ে দিই। যে দেখো, আমার যে বড়িগুলো দিয়েছিলাম সেগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে। এই হচ্ছে সেই মুসুর ডালের বড়ি,
সুন্দরভাবে শুকিয়েছে বড়িগুলো। এখানে রয়েছে মুসুর ডালের বড়ি আর এখানে রয়েছে বিউলির ডালের বড়ি। দুটো বড়ি খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এরপর টেস্ট কেমন হয়েছে সেটা তরকারিতে দেওয়ার পরে তো বোঝা যাবে। তো যাই হোক, আমি ফার্স্ট টাইম বড়ি ট্রাই করলাম, খুবই ভালো হয়েছে বড়িগুলো। টেস্টটা কেমন হয়েছে খাওয়ার পরে বোঝা যাবে, কিন্তু নো ডাউট মানে প্রসেসিংয়ে কোনো প্রবলেম হয়নি, বড়িগুলো সুন্দরভাবে উঠেছে, প্লাস সুন্দরভাবে শুকিয়েছে। দুদিন ধরে রোদ দিতে হয়েছে, সুন্দরভাবে শুকিয়েছে, প্লাস সুন্দরভাবে থালা থেকে উঠে এসেছে। তোমরা দেখতেই পাচ্ছিলে আমি ছাদে তুলছিলাম। তো তোমরাও কিন্তু এইভাবে বড়ি দিতে পারো বাড়িতে, নিজের হাতে বানানো বড়ি, বাড়িতে দেওয়া বড়ি কিন্তু স্বাদই আলাদা, নিশ্চয়ই একদিন ট্রাই করে দেখবে। তো বন্ধুরা, এখন বাজে বিকাল 5:30 আর আমি যাচ্ছি কিচেনে চা বানাতে। আজকে গরমটা অনেকটা কম আছে, ওয়েদারটা মেঘলা রয়েছে, সেজন্য আজকে আর গরমের জন্য লস্যি খেতে হবে না, আজকে আমরা চাই খাবো। এখানে আদা দেওয়া চা একদম রেডি, আর সাথে নিয়ে নিচ্ছি আমার প্রিয় টোস্ট বিস্কিট। এই টোস্ট বিস্কুটগুলোকে অনেকে আবার ডগ বিস্কুটও বলে থাকে, আমার কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তোমাদের খেতে কীরকম লাগে এই ডগ বিস্কুটগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কি দিয়েছি বলতো? যা, এই যে বলছো ভালো হয়েছে, অথচ বুঝতেই পারছো না টেস্ট কি দিয়েছি। ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, আশা করছি তোমাদের ভালো লেগেছে। এরপর ফিরবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।